অনেকে মারা যায় অনেক ধরনের প্রয়োজন হয় হটলাইনের মাধ্যমে কল করে আপনারা পারবেন থেকে প্রবাসীদের নানাবিধ সেবার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে থাকে দূতাবাস তবে পর্যাপ্ত জনবলের অভাব সহ বিভিন্ন কারণে সেই সেবা পেতে হয়রান শিকার হন প্রবাসীরা তবে মান উন্নয়নে ও ভোগান্তি কমাতে প্রথমবারের মতো চব্বিশ ঘন্টার হটলাইন সেবা চালু করল কুইতের বাংলাদেশ দূতাবাস এখন থেকে যে কোনো সময় ফোন করে বিভিন্ন সেবার তথ্য জানতে পারবেন প্রবাসীরা দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুইত প্রবাসীরা তারা বলছেন এর আগে যে কোনো বিষয়ে তথ্য জানতে দূতাবাসে যাওয়ার প্রয়োজন হলেও এখন সেই ভোগান্তি পোহাতে হবে না মানুষ মারা গেলে বা ফাস্টফুডের বিষয়ে বা কোনো কাজের কোনো জন্য গেলে মানে আমাদের যাইতে তার এখন তা যাওয়া লাগবে না হটলাইনের মাধ্যম থেকে আমরা ইনশাল্লাহ সবকিছু জানতে পারবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়িত হবে যার মাধ্যমে যে যে লক্ষ প্রবাসী আছে উপকৃত হতে পারে এক বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে বলা হয় শ্রমিক সংক্রান্ত সমস্যা বিশেষ করে আকামা বেতন মরদেহ দেশে পাঠানো ক্ষতিপূরণ সহ বাংলাদেশি নাগরিকদের বিশ্বাস অত্যায়নের পাশাপাশি যে কোনো সেবার তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে মইন সুমন সময় সংবাদ কুয়েত